প্রথমে চণ্ডী বাটিক দিয়ে শুরু হয়েছে, এরপর ধাপে ধাপে আর উন্নত মানের যে বাটিকগুলো আছে এগুলো মূলত এখানে তৈরি হয়। বাংলাদেশে অন্য কোনোখানে এখানে ছাড়াও কোনোখানে তৈরি হয়, যার কারণে বান্টি বাজারটা বিখ্যাত। আমরা প্রথমে সুতারা কিনি, সুতারা সুতার মিল থেকে সুতা আনা হয়। সুতা আনার পরে যে এই সুতারা আপনার এই সাইজিং করা হয়, দামের মাধ্যমে সাইজিং করা হয়। আমরা এই সুতাটা আনি, সুতা আনা এইভাবে ডিজাইন করে বসাই, বসাই এটা দামে নেই, দামে ঘুরাই, দামে ঘুরাই তারপরে ভীমে নেই, ভীমের থেকে তারপরে মেশিনে যায়, মেশিনে যায় কাপড় তৈরি করা হয়। এই ডাম মাছটা এই সুতাটা পেঁচায়, তখন পেঁচানোর পরে বিমে পেঁচানোর পরে আমরা ওই বিমটা এই জায়গায় নিয়ে আসি, নিয়ে আসার পরে মেশিনের সেট করা হয়। সেট করার পরে এই প্রত্যেকটা সুতা যে এক একটা বয়ার ভিতরে নিয়ে আসা হয়, যে প্রতিটা যে বিমের মধ্যে 3600 সুতা থাকে, এই সবগুলা এই বয়াদা নিয়ে আসতে হয়, এবং এবার এটা রিড বলা হয়, রিডের ভিতরে নিয়ে আসতে হয়। আনার পরে এই প্রত্যেকটা এটা সেট করে এটার সাথে এটা জোড়া দিতে হয়, জোড়া দিয়ে তারপর আমরা মেশিন রানিং দিলে এই মেশিন চলে, চললে দেখে সেরকম ডিজাইনের কাপড় তৈরি হয়। কারখানা থেকে কাপড় আসে আমাদের এখানে, আসার পরে আমি আবার এগুলা এনে কাস্টিক খাওয়াই, কাস্টিক খাওয়াইলে আপনার এই কাপড়টা মনে করেন যে আপনার কাপড়টা সবইব হোয়াইট হইব, পরে আমরা আবার ওই পাশে এটা ডেলিভারি দেওয়া হয়। আমরা প্রথমে দুইটা রুলার আনিয়ে আনা তুলি, জিগারা তুললে তারপর পরিষ্কার পানি দিয়ে ওয়াশ দিই, ওয়াশ দেওয়ার পরে দেখা গেছে দেখি কাপড়টা কি কত হার্ড হয়েছে, যদি কোনো বালি টালি না থাকে তখন আমরা কেমিক্যাল দিই, পানি দিয়ে আবার ওয়াশ দিই, আবার ওয়াশ দেওয়ার পরে আবার মিল লাগাই, মিল দিই, মিল মিল আছে একটা কেমিক্যাল আছে নাম হচ্ছে সেন্টোস, দেয়া আপনার ইয়া করি এই আবার রাউন্ড দিই, দেয়া সফট করি, সফট করার পর আপনার এই কাপড়টা নামাই, নামাই আবার এই কাপড়টা ফাটাই যে বাটিকে রং করার জন্য। আমরা গেরে মালটা মার্কেটে কিনে নিয়ে আসি বা বাটির দিক থেকে দেয় আমাদের মালটা, এই নিয়ে আমরা এটা গেরেটারে আমরা নিয়ে প্রথমে সাদাতে এটা ওয়াশ করি, সাদা ফুটাবার জন্যে, সাদা ফুটাবার পর মালটা শুকাই, শুকাবার পরে এটাকে রং করি। রং করার পরে এটা আমরা মোমের ঘরে দিই, মোম প্রিন্ট করার জন্য বিভিন্ন ডিজাইনে কোয়ালিটি হিসেবে ডিজাইন হিসেবে দেই, মোমটা থাকে শক্ত, এটাকে গরম করিয়ে ফুটিয়ে এটাকে ব্লক করতে হয়, এরপরে এটাকে এনে আমরা আবার রং করি, রং করার পরে এটার ভিতরে তুলি লাগাই, তুলি লাগাবার পরে এই যে এই কাপড়টার ভিতরে আবার যায় মোমের ঘরে, মোমের ঘরে সেই যে গরম মোমটা দিয়ে আবার তুলি লাগে, তার উপরে তুলি লাগাবার পর এটা আবার আসে বাইরে। বাইরে আসার পর এটারে আবার আমরা ওয়াশ করি একটা মানে রঙের ভিতরে দিয়ে, ওয়াশ করার পর এটার আবার এটারে নিয়ে ধুইয়া আমরা টাঙ্কিতে ফালাই, ওয়াশের টাঙ্কিতে ফালালে এটা ওয়াশ হয়, 20-25 মিনিট লাগে ওয়াশ করে মোমটা তোলার জন্য, মোমটাকে তোলার জন্য ওয়াশ করে নিই। আচ্ছা বাবা, ওয়াশ করার পরে এটা পরে আমরা শুকাই নিই, শুকাই নিয়ে মালটাকে কিউরিংয়ে পাঠাই দিই, কিউরিং মানে ইস্তারি, ইস্তারিতে পাঠাই দিই, ইস্তারি করার পর মালটা আমরা এটা ভাঁজ করি, ভাঁজ করে এটাকে মাজাজাত করি। এখানে সব বাটিক, বাটিক থ্রি পিস, বাটিকের যা আছে সব, চণ্ডী মোমবাটিক, ফ্যাশন বাটিক, বিভিন্ন ধরনের বাটিকের আরও যে কোয়ালিটি আছে এগুলো এখানে মূলত আপনার পাইকারি বিক্রি করা হয়, 180 টাকা থেকে ধৈরা আপনার 300-400 তো ভালো কোয়ালিটি হলে 600-700 এরকম পাইকারি আমরা সেল দিই।